ব্যাংককের একটি অন্যতম আকর্ষণীয় ডে ট্যুর ফ্লোটিং মার্কেট ট্যুর। প্রথমে গাড়িতে এসে এই ঘাট থেকে নৌকায় উঠতে হয় ফ্লোটিং মার্কেট যাওয়ার জন্য। ব্যাংকক শহর থেকে এই মার্কেটের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। সরাসরি না গিয়েও ভার্চুয়াল মিডিয়ায় ফ্লোটিং মার্কেট ঘুরে আসার অভিজ্ঞতা দিতে ইজানালের এই পর্বটি আমরা ঠিক যেভাবে দেখেছি সেইভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ফ্লোটিং মার্কেট যেতে নৌকায় মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। যাওয়ার পথটি অনেক সুন্দর। 1966 সালে রাত্রাবুলি ও সামুদ সাকুনের মধ্যে নৌপথের যোগাযোগ স্থাপন করতে এই খালটি কাটা হয়। খালটির পানি দুপাশের মানুষের কৃষিকাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ফ্লোটিং মার্কেটে নৌকায় করে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। যেতে যেতে খালটির দুপাড়ে থাই ঐতিহ্যের সুন্দর সুসজ্জিত বাড়িগুলো অনেক সুন্দর দেখায়। বাড়িগুলো খালের পানির উপরে নির্মিত। দেখতে দেখতে একসময় পৌঁছে যাওয়া যায় ফ্লোটিং মার্কেটের একটি ঘাটে। ট্যুরিস্টদের কাছে ফ্লোটিং মার্কেট নামে পরিচিত হলেও এর পুরো নাম দামনিয়ন সাদুয়াক ফ্লোটিং মার্কেট। এখানে নামতেই মার্কেট। হাঁটতে থাকলে দেখা যায় নানা ধরনের পণ্যের সমাহার। থাইল্যান্ডে আরও ফ্লোটিং মার্কেট থাকলেও এই ফ্লোটিং মার্কেটটি সবচেয়ে বিখ্যাত। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এই ফ্লোটিং মার্কেটে। ফ্লোটিং মার্কেটে ঘোরার জন্য নৌকার টিকিট কেটে আবার উঠে পড়তে হয় এ ধরনের নৌকায়। নৌকায় বসেই ঘুরে ঘুরে দেখা আর নৌকার ফেরিওয়ালাদের কাছ থেকে খাবার ও নানা ধরনের কেনাকাটা করা যায় নৌকায় বসেই। তবে পুরো মার্কেটটি ঘুরে দেখতে সর্বোচ্চ ঘণ্টাখানেকের মতো সময় লাগে বলে মনে হয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ছোট ছোট নৌকার চালকদের বেশিরভাগই প্রবীণ, আর প্রবীণদের বেশিরভাগই নারী। নৌকা নিয়ে মার্কেটের মধ্য দিয়ে যাবার সময় মার্কেটের দোকানদাররা তাদের দোকানে রাখা ছোট ছোট লাঠি দিয়ে নৌকাগুলোকে টেনে তাদের দোকানে ভেড়ান এবং দোকানে রাখা বিভিন্ন জিনিসপত্র দেখিয়ে বিক্রি করার চেষ্টা করে। ডাব এখানে খুবই জনপ্রিয়। ভ্রমণ পিপাসুরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে ডাব খেয়ে তৃষ্ণা মেটায়। এছাড়া ভাসমান নৌকায় বিক্রি হয় হরেক রকমের মুখরোচক খাবার। ফ্লোটিং মার্কেটের দোকানগুলোতে আরও দেখতে পাওয়া যায় থাই ট্রেডিশনের পোশাক, নানা বৈচিত্র্যের ক্যাপ
বিভিন্ন ধরনের শোপিস, লাইট, হ্যান্ডিক্রাফট, ওয়ালম্যাট ইত্যাদি। এখানকার দোকানগুলোতে বেশিরভাগ পণ্যই শোপিস। ব্যাংকক গিয়ে সময় থাকলে ঘুরে আসতে পারেন ফ্লোটিং মার্কেট থেকে। ব্যাংকক থেকে ফ্লোটিং মার্কেট যেতে গাড়িতে সময় লাগে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, তারপর নৌকায় 15 থেকে 20 মিনিট। ফ্লোটিং মার্কেট ডে ট্যুর প্যাকেজে ফ্লোটিং মার্কেট ছাড়াও আছে আরও অনেক কিছু। ব্যাংককে যে কোনো ট্যুর অপারেটরের কাছ থেকে প্যাকেজ নিয়ে যাওয়া যায় এ ডে ট্যুরে। ব্যাংককে এ ধরনের ট্যুর সহায়তায় অনন্য প্রতিষ্ঠান গাইডলাইন হলিডেজ কোম্পানি লিমিটেড। ফ্লোটিং মার্কেট ভ্রমণ শেষে আর নৌকায় করে ফেরার প্রয়োজন হয় না, গাড়িগুলো সব এখানেই অপেক্ষা করতে থাকে।